হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জিওমেট্রি এর যে উপপাদ্যটি নিয়ে আলোচনা করব সেটি আপনাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই 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 বেশি। তো আজকে আমাদের প্রশ্নটি হচ্ছে, দেখাও যে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো দ্বারা প্রকাশিত সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোন সমূহের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ হচ্ছে এই অংশটি। তো চলুন আমরা সরাসরি প্রশ্নতে চলে যাচ্ছি। প্রদত্ত দ্বিঘাত সমীকরণ, দেখেন এখানে একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার সমান হচ্ছে জিরো, এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। এখন এই দ্বিঘাত সমীকরণ দ্বারা প্রকাশিত যে সরল রেখাদ্বয় সেটাও কিন্তু ফিক্সড। তাহলে এক দ্বারা প্রকাশিত সরল রেখাদ্বয় একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম ওয়ান এক্স এবং আরেকটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম টু এক্স। এখন আপনার কাজ হচ্ছে এই সমীকরণে আপনাকে এই মানগুলো ইনপুট করতে হবে, তবে তার পূর্বে আপনার কিছু কাজ রয়েছে। দেখেন আমরা লিখব এক হতে, তারপর এই যে এক নং সমীকরণে এই বিটাকে আমরা সামনে নিয়ে আসবো, অর্থাৎ ওয়াই স্কোয়ার কে আমরা ওয়াই স্কোয়ারের সাথে যে ধ্রুবক থাকবে সেই ধ্রুবকটাকে আমাদেরকে বাদ দিতে হবে, এবং এই ওয়াই স্কোয়ারের ধ্রুবককে বাদ দেওয়ার জন্য এই সম্পূর্ণ সমীকরণকে আমরা ওয়াই দ্বারা ভাগ করে দিব। তাহলে এটা হবে কি, দেখেন এ বাই বি এক্স স্কোয়ার, এটা হবে টু এইচ বাই বি এক্স ওয়াই, এবং এটা হবে শুধুমাত্র ওয়াই স্কোয়ার। এতটুকু পর্যন্ত আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখেন এই অংশটির সমান কি হবে, এখানে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এম ওয়ান এক্স, তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস এম ওয়ান এক্স ইকুয়াল টু জিরো। খুবই গুরুত্ব সহকারে বিষয়টি লক্ষ্য করেন, এখানে আমি একটু রাফ করে দিচ্ছি। দেখেন এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস এম ওয়ান এক্স ইকুয়াল টু জিরো, আবার এই অংশের পরিবর্তে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস এম টু এক্স ইকুয়াল টু জিরো, তার মানে দুইটাই জিরো। সো জিরোর পরিবর্তে আমরা দুইটার গুণফল একসাথে লিখতে পারি, তাহলে একটা হবে এরকম আর একটা হবে ওয়াই মাইনাস এম টু এক্স। তাহলে এখানে আমরা কী পাবো, ওয়াই স্কোয়ার মাইনাস, দেখেন এম ওয়ান এক্স ওয়াইয়ের সাথে যদি আমরা গুণ দিই তাহলে এম টু এক্স ওয়াই মাইনাস এম ওয়ান এক্স ওয়াই প্লাস এম ওয়ান এম টু এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস এম ওয়ান প্লাস এম টু ইন্টু এক্স ওয়াই, অর্থাৎ এই দুটো থেকে আমরা এক্স ওয়াই কমন নিয়ে নিলাম প্লাস এম ওয়ান এম টু এক্স স্কোয়ার। এখন এই অংশের বাম দিকে কিন্তু এই অংশ রয়েছে, এখানে আপনাকে জাস্ট তুলনা করতে হবে। সো আমরা লিখব তুলনা করে, যদি আমরা এখানে তুলনা করি তখন কি হয়, দেখেন এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ বাই বি, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এম ওয়ান এম টু, তাহলে এখানে আমরা কি পাবো, দেখেন এম ওয়ান এম টু সমান এক্স স্কোয়ারের সহগ, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ বাই বি, এবং এখানে ওয়াই স্কোয়ার লেখার প্রয়োজন নেই কারণ এখানে ওয়াই স্কোয়ারের সহগ ওয়ান, এখানে ওয়াই স্কোয়ারের সহগ ওয়ান, সব বাদ। এখানে এক্স ওয়াই সহগ হচ্ছে এই অংশ এবং এখানে এক্স ওয়াই সহগ হচ্ছে এই অংশ। সো আমরা বলতে পারি এম ওয়ান প্লাস এম টু, অর্থাৎ এখানে আপনি এভাবে লিখেন মাইনাস এম ওয়ান এম টু সমান হচ্ছে টু এইচ বাই বি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম ওয়ান প্লাস এম টু সমান হচ্ছে মাইনাস টু এইচ বাই বি। আশা করি এতটুকু পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত সরলরেখাদ্বয় হতে সমুদ্রবর্তী বিন্দুসমূহের যে সঞ্চার পথ হবে সেটা উক্ত সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক হবে, এটা হচ্ছে ডেফিনেশন থেকে এসেছে, ডেফিনেটলি এই বিষয়টি আপনাকে মনে রাখতে হবে। এখন আমাদের উদ্দেশ্য কী ছিল, উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে দ্বিঘাত সমীকরণ দেওয়া ছিল সেই দ্বিঘাত সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখাদ্বয়ের যে সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ সেই সমদ্বিখণ্ডক রেখার সমীকরণটা আপনাকে এখানে বের করতে হবে। সো আমরা এখানে কি করব, দেখেন তাহলে আমরা লিখলাম ওয়াই ইকুয়াল টু এম ওয়ান এক্স এবং ওয়াই ইকুয়াল টু এম টু এক্স সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এটা হচ্ছে আমাদের প্রশ্ন মধ্যে বলা হয়েছিল যে একটা দ্বিঘাত সমীকরণ এবং সেই দ্বিঘাত সমীকরণের যে সরলরেখাদ্বয় থাকবে সেই সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক বের করতে হবে। সো এই সমীকরণটি বের করার সূত্র হচ্ছে প্রথম সমীকরণ, অর্থাৎ ওয়াই মাইনাস
এম ওয়ান এক্স এবং নিচে হবে এক্স এবং ওয়াইয়ের বর্গের যোগফল। তাহলে এখানে ওয়াইয়ের সহগের বর্গের যোগফল, তাহলে ওয়াইয়ের সহগ হচ্ছে ওয়ান, ওয়ান স্কোয়ার, এক্সের সহগ হচ্ছে মাইনাস এম, মাইনাস এমকে বর্গ করলে হবে এম ওয়ান স্কোয়ার। এটাও সেম, এখানে অবশ্যই একটি প্লাস মাইনাস আসবে সূত্র অনুযায়ী কিন্তু এটি। তাহলে এটা হবে এম টু এক্স, এটাও হবে ওয়ান প্লাস এম টু হোল স্কোয়ার। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি রুট ওভার চলে এসেছে, সো রুট ওভার বাদ দেওয়ার জন্য উভয় পক্ষে বর্গ করে দিবেন। তাহলে এখানে পাবো আমরা ওয়াই মাইনাস এম ওয়ান এক্স হোল স্কোয়ার এবং নিচে আসবে এম ওয়ান স্কোয়ার। এখানে হবে ওয়াই মাইনাস এম টু এক্স হোল স্কোয়ার বাই এম টু স্কোয়ার। এখন আমরা কোনাকুনি আর গুণন করে দেব। তার পূর্বে আমরা এখানে এটা সূত্রটাও বসিয়ে দেবো, স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস টু এম ওয়ান এক্স ওয়াই প্লাস এম ওয়ান স্কোয়ার এক্স স্কোয়ার। এই অংশের সাথে এই অংশের গুণ হবে, অর্থাৎ ওয়ান প্লাস এম টু হোল স্কোয়ার সমান এই অংশের সাথে এই অংশের গুণ। তাহলে এটার গুণ হবে ওয়াই স্কোয়ার মাইনাস টু এম টু এক্স ওয়াই প্লাস এম টু স্কোয়ার এক্স স্কোয়ার, এবং এই অংশের সাথে গুণ হবে ওয়ান প্লাস এম ওয়ান স্কোয়ার। এখন এই অংশের সাথে এই অংশকে গুণ করতে হবে, একই প্রক্রিয়া এই অংশের সাথে এই অংশকে গুণ করতে হবে। আশা করি গুণ আমরা নিজে নিজে করতে পারবো, কোনো সমস্যা হবে না। তারপরেও আমরা গুণটা করে দিচ্ছি। আচ্ছা, এখানে গুণটা করলে আপনাদের বুঝতে সুবিধা হবে, তাই আমি এখানেই করে দিচ্ছি। প্রথমে ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করবেন, তাহলে হবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এম টু স্কোয়ার, অর্থাৎ ওয়াই স্কোয়ার দিয়ে আমরা এই দুইটাকে গুণ করলাম। এখন এটা দ্বারা গুণ করবো, তাহলে কী হবে দেখেন, মাইনাস টু এম ওয়ান এম টু স্কোয়ার। এখানে এম ওয়ান এক্স ওয়াই রয়েছে, এম ওয়ান এক্স ওয়াই এবং এম টু স্কোয়ার। তারপরে এটা দিয়ে গুণ করবো, তাহলে এটা কী হবে দেখেন। আর একটা বিষয় হচ্ছে, এই পদ দ্বারা আমরা এই পদকে গুণ করেছি, এই পদ দ্বারা ওয়ানকেও গুণ করতে হবে। তাহলে এটা হবে মাইনাস টু এম ওয়ান এক্স ওয়াই। এখন এই পদ দ্বারা এই পদকে গুণ করবো, তাহলে এটা হবে এম ওয়ান স্কোয়ার এক্স স্কোয়ার, এবং এই পদ দ্বারা এই পদকে যদি আমরা গুণ করি, তাহলে এটা হবে এক্স স্কোয়ার এম ওয়ান স্কোয়ার এম টু স্কোয়ার। এখন ডান দিকেও একই প্রক্রিয়ায় আমরা গুণটা করে দেব। যদি আপনি গুণ করেন, তাহলে ঠিক এই রকমের একটি আকৃতি কিন্তু আপনি পেয়ে যাবেন। এখন আপনাকে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার যুক্ত পদগুলোকে আমরা একসাথে লিখব, তারপর হচ্ছে এক্স স্কোয়ার যুক্ত পদগুলোকে আমরা একসাথে লিখব, এবং এক্স ওয়াই যুক্ত যে পদগুলো রয়েছে সেগুলোকে আমরা একসাথে লিখব। এখানে কিছু মান কাটাকুটি যাবে, সেগুলোকে আপনি কেটে ফেলবেন, এবং কাটার পরে আমাদের যে লাইন আসবে সেই লাইনটি আমরা এখন লিখে দিচ্ছি। এখানে মনে রাখবেন, এক্স স্কোয়ারকে আমরা কমন নিয়ে একসাথে বসিয়ে দিব, এবং এক্স ওয়াইকে কমন নিয়ে একসাথে বসিয়ে দিব, এবং ওয়াই স্কোয়ারকে কমন নিয়ে মানগুলো আমরা একসাথে বসিয়ে দিব। সো আমরা এভাবে কিন্তু একটি লাইন আমরা পেয়ে যাব। তারপরে এরপরে আমাদের কাজটা কী দেখেন, আপনারা এখানে আমরা কী করেছি, যে ওয়াই স্কোয়ার যুক্ত যে পদগুলো রয়েছে সেগুলোকে আমরা কাটাকুটি করার পরে যে মান রয়েছে সেখান থেকে কমন নিয়েছি। এক্স স্কোয়ারটাও একই বিষয়, এক্স স্কোয়ারটাও কিন্তু একই বিষয়। এখন দেখেন, এম ওয়ান প্লাস এম টুর মান কিন্তু আমরা বের করেছিলাম, সেই মানটা এখানে বসিয়ে দিতে হবে। তার পূর্বে এই দুইটা থেকে দেখেন, আমরা এম ওয়ান প্লাস এম টুকে কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা হচ্ছে টু এক্স ওয়াই ওয়ান মাইনাস এম ওয়ান এম টু। তারপরে দেখেন এম ওয়ান প্লাস এম টু, এম ওয়ান প্লাস এম টুর মান হচ্ছে মাইনাস টু এইচ বাই বি, এবং এখানে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে টু এক্স ওয়াই ওয়ান মাইনাস এম ওয়ান এম টু। এম ওয়ান এম টুর মান হচ্ছে এ বাই বি। এখন আমরা এখান থেকে লসাগু নিয়ে ক্যালকুলেশন করব, আমরা অনেকটাই শেষের দিকে চলে এসেছি। তাহলে দেখেন এখান থেকে আমরা কী পাবো, মাইনাস টু এইচ বাই বি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, টু এক্স ওয়াই যদি আমরা কমন নিই তাহলে বি মাইনাস এ বাই বি, এই বি এই বি কাটা, এই টু কাটা, তাহলে এখানে রয়েছে মাইনাস এইচ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে রয়েছে এক্স ওয়াই বি মাইনাস এ। সো এই লাইনটাকে আমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারি, এই মাইনাসটা বাদ দিয়ে দিব, হয়ে যাবে এইচ। এই মাইনাসটা বাদ দেওয়ার কারণে এই অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে এ মাইনাস বি। এখন আমাদের প্রশ্ন অনুযায়ী লাইনটি আমরা লিখে দিব। আমাদের প্রশ্নের মধ্যে কী ছিল, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই
a माइनस b, a माइनस b कैमरा r गुणन करे दिवो, समान होच्छे x a by a s कैमरा r गुणन करे दिवो, तो आमादर जो प्रमाण थे चिलो, शी प्रमाण किन तमरे ऐखने पे गलम, यार पोरो जो दे आपने ना बुझन, अवश्य प्रश्न कर बन, एवं आशा करी ये समस्या गुलो समाधन करले भालो एक रिजल्ट करते पार बन, धन्यवाद